আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নাপাক ব্যক্তির হাতে রান্না খাওয়া যাবে কিনা, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। এক্ষেত্রে আমি আপনাদেরকে যে দিক নির্দেশনা দিতে চাই, নাপাক ব্যক্তির হাতে রান্না খাওয়ার বিধান সম্পর্কে ইসলাম কি বলে। আসলে একটা ব্যক্তি নাপাক নাকি পাক, তার কি গোসলের প্রয়োজন আছে নাকি ওজুর প্রয়োজন আছে, এই দিকটা ইসলাম মানে একটা এটা দেখে। কিন্তু একটা রান্না পবিত্র হওয়ার ক্ষেত্রে এই বিষয়টা কখনোই লক্ষণীয় নয়। একজন মানুষ নাপাক অবস্থায় রইল, তার হাজাসে আসগর দরকার নাকি হাদাসে আকবর দরকার, মানে তার কি ওজুর দরকার না গোসলের দরকার, এটার মানে আপনার অজু গোসলের দিকটা ইসলাম দেখে না। রান্না যে করতেছেন, রান্নার জিনিসটা হালাল কিনা, যে ড্যাগের মধ্যে, যে পাত্রের মধ্যে রান্না করতেছেন, যে কুকারের মধ্যে রান্না করছেন, ওই জিনিসটার মধ্যে পাক পবিত্র জিনিস আছে কিনা, অথবা যেটা রান্না করছে সেটা পাক পবিত্র কিনা, তো এতটুকু হলেই হয়। ওই ব্যক্তির শরীর পাক পবিত্র হওয়া এটা মূল বিষয় না। তবে আপনার যদি গোসলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই গোসল করে রান্না করবেন। গোসল ছাড়াও রান্না করলে সেই রান্না খাওয়া যাবে, অসুবিধা নাই, খাওয়া যাবে। তবে কারো যদি প্রয়োজনের কারণে, অসুবিধার কারণে, অত্যন্ত শীতের কারণে গোসল করতে অসুবিধা হয়, তবে ফজরের আগে তো অবশ্যই গোসল করে নেবেন। ফজরের আগে যদি কোনো কিছু রান্নার প্রয়োজন হয় অবশ্যই অজু করে রান্নাটা করবেন। অথবা আপনার এই জাতীয় অসুবিধা হয়েছে, তো ফজরের সময় হঠাৎ দেখা দিল আপনার প্রচন্ড জ্বর হয়ে গেল, এখন গোসল করতে পারলেন না, তো অবস্থায় সেই অবস্থায় একটু স্বাভাবিক হওয়ার পর গোসলটা করবেন। এর মধ্যে যদি রান্না বান্নার প্রয়োজন হয় তাহলে অবশ্যই অজু করে রান্নাটা করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।